নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তা স্বাগত জানাই। আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যেটা বলবো যে নিউজ অ্যান্ড আপডেটস তো থাকবে, তার শেষে কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে আপনাদের জন্য, যেটা কিন্তু আমি টেলিগ্রামে ফোন করেছিলাম সেটার ভিত্তিতে কিন্তু আপনাদের বলবো। এবং যারা টেলিগ্রাম জয়েন করেননি এখনও, তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান এবং কমেন্ট বক্স থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রামটা জয়েন করুন। তো শুরুতেই যে নিউজটা দেখবো সেটা হচ্ছে, কিছুদিন আগেই আপনাদের বলছিলাম যে এনএফটি মার্কেট প্লেসের বর্তমান কিন্তু সবথেকে শোচনীয় অবস্থা, এবং এরমটাই কিন্তু নিউজ আর্টিকেলে জানা গেছে বা রিপোর্টে জানা গেছে যে লাস্ট 2 বছরে কিন্তু অল টাইম লোতে ট্রানজাকশান মিট করেছে এনএফটির। এবং বর্তমান সময়ে বলা যায় এনএফটির কেনা বেচা প্রায় অনেকটাই কিন্তু ডাউনফলের দিকে। এবং এই জায়গা থেকে আপনারা যারা কিন্তু এনএফটি সম্পর্কে একটু হলেও জানেন বা যারা জানেন না, তারা কিন্তু এনএফটিতে এই সময় এন্ট্রি নিতে পারেন। বেশ কিছু ভালো ভালো এনএফটি আপনারা এই জায়গায় কিন্তু এন্ট্রি নিতে পারেন। তার কারণ হচ্ছে আমি বেশ কিছু এনএফটি কিছুদিনে কিনেছিলাম এবং এক্সক্যাডের কিছু এনএফটি কিনেছিলাম খুব অল্প দামে, প্রায় $2 এই দামে, এবং সেটা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি কিন্তু সেল করে ভালো প্রফিট কিনে সেল পোস্ট করাইছিল, এবং সেখান থেকে একটা বায়ার্স কিন্তু আমার এনএফটি কিনে এবং সেখান থেকে কিন্তু আমি প্রফিট করি। তো এইরকম কিন্তু বিভিন্ন এনএফটি কিন্তু আসে, যেগুলো কিন্তু আগামী বুল রানের সময় কিন্তু একটা পিক নেবে। এবং বলা যায় আপনি যদি $10 এনএফটি কিনেন, সেটা কিন্তু $100 বিক্রি হওয়া কোনো ব্যাপার থাকে না। তো অবশ্যই নিজের ক্যাপাসিটি অনুযায়ী, নিজের প্রয়োজন অনুযায়ী আপনারা করতে চেষ্টা করবেন। বর্তমান সময় কিন্তু এনএফটির মার্কেট খুবই বলা যায় মানে শোচনীয় অবস্থায় আছে। এইবার এবং সুই এই দুটো কয়েনের কিন্তু টোকেন আনলক হতে চলেছে নেক্সট উইকে, মানে নেক্সট মান্থেই বলা যায়। তো টোকেন আনলকের ভিডিওতে কিন্তু আমি ডিটেলস নিয়ে আসবো এবং সমস্ত টোকেনের আনলকের ভিডিও আমি কিন্তু বলে দেবো যে এই টোকেনটা এই দিনে এত পরিমাণ আনলক হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা নজর রাখুন এইচবার এবং সুইয়ের ওপর। তো এরা কিন্তু আগামী দিনে একটু ডাউনফল হলে সেখান থেকে আবার একটা বাইং পজিশনে আসবে, অবশ্যই এইচবারের ক্ষেত্রে তো ওটেই। তো নজর রাখুন এইচবারের ওপর। এবং নেক্সট যে নিউজটা দেখবো সেটা হচ্ছে বেবিডজের তরফ থেকে। বেবিডজ কিন্তু একটা তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করেছে, তারা বলতে চাইছে যে তাদের ব্যাকএন্ডের ডেভেলপাররা একটা কোনো বড় কিছু নিয়ে কাজ করছে এবং এটাই কিন্তু বোঝাতে চাইছে। এবং সেটা নিয়ে কিন্তু আগামী দিনে বেবিডজের একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা হবে এবং হচ্ছেও বলা যেতে পারে, টুইট শুরু হয়ে গেছে। এবং কী নিয়ে কাজ করছে এটা কিন্তু বলা যায় প্রেডিক্ট করা খুব মুশকিল। তার কারণ হচ্ছে রিসেন্টলি আপনারা দেখলেন যে একটা চেস গেম, মানে দাবা গেমটা আর কি, সেটা নিয়ে কিন্তু একটা টেস্ট নেট লঞ্চ করা হলো এবং সেটা নিয়ে খুব বেশি কিছু হয়নি, কোনো প্রাইজ মুভমেন্ট নেই। বর্তমানে কিন্তু বলা যায় বেবিডজ প্রায় 80%-এর ওপর কিন্তু ডাউন আছে এবং মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো র্যালি করছিলো বেবিডজ। বেবিডজের দিকে চোখ রাখুন, বেবিডজ কিন্তু আগামী দিনে পোটেনশিয়াল আছে যে কিছু একটা করার। তার কারণ হচ্ছে এক্সচেঞ্জ ইনভেস্টিং কিন্তু বেবিডজের অনেকগুলো বাকি এবং মেন বাইনান্সে কিন্তু এখনও পর্যন্ত নেই। এবং তার সাথে সাথে কিন্তু যদি শিবায়নুরকে ফলো করে কিন্তু কিছু করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় বেবিডজের পক্ষে কিন্তু ভালো। যদি বেবিডজের ডেভেলপাররা খুব বেশি বলা যায় অ্যাক্টিভ না, এক্ষেত্রে যেমন বলছি তারা ব্যাকএন্ডে কাজ করছে, কতটা কী মানে কী প্রজেক্টের ওপর কাজ করছে এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। কোনো রকম স্পেসিফিক রোডম্যাপ নেই যে রোডম্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এর ওপর কাজ করছে। তো এটাই বলা যে কোনো একটা নিশা নেই যে নিশাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এরকম কোন পর্যন্ত কোনো ব্যাপার নেই। এটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট পজিশান। এবং বিটগেট ব্রাইসের কথাটা বলে দিই, বিটগেট ব্রাইসের কিন্তু আগামীকাল তাদের P2P এক্সচেঞ্জ লঞ্চ হতে যাচ্ছে, যেটা কিন্তু বলা যায় একটা ভালো দিক। আমি জানি না এতে প্রাইস মুভমেন্ট হবে কি না, কারণ বিটগেট ব্রাইস এমন একটা কয়েন যেটা কিন্তু বলা যায় প্রায় বলা যায় লাভলিনোর পরেই এদের স্থান। কখন কিন্তু পাম্প করাবে, কখন কিন্তু ডাম্প করাবে, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। এবং এক্সচেঞ্জ লিস্টিংয়ের নামে এরাও কিন্তু 10টা এক্সচেঞ্জ ভুলভাল এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং করালো, কোনো রকম কিন্তু বাইনান্স তো সেরেই দিন। এছাড়াও কিন্তু যে টপ এক্সচেঞ্জগুলোতে নিন সেগুলোতে কিন্তু লিস্ট করানো কোনো রকম মানে জায়গা আপাতত হয়নি। তো অ্যানিভার্সারির নামে টোটাল ভাওতা, লাভলিনু যেমন তেমনই কিন্তু মিডগেট ব্রাইস। তো এটাই ব্যাপার, ভালো করলে অবশ্যই ভালো বলবো। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে হংকং থেকে যে নিউজটা আসছে এটা কিন্তু যথেষ্ট পজিটিভ মুভ। হংকংয়ের কিন্তু প্রথম লাইসেন্সওয়ালা এক্সচেঞ্জ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ট্রেডিং স্টার্ট হয়েছে 5টা কয়েনের, যার মধ্যে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম তো আছে, সাথে USDT এবং পলিগনম্যাটিক আর অ্যাভালাঞ্চ। এই 5টা কয়েন কিন্তু ট্রেডিং শুরু হয়েছে হংকংয়ে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ দিক। রেগুলেটারিভাবে কিন্তু রেগুলেটারি ফ্রেমওয়ার্ক নিয়ে কিন্তু হংকংয়ে ট্রেডিং শুরু হয়েছে এবং তাদের যে এক্সচেঞ্জ আছে
সম্ভবত হাস্কি এক্সচেঞ্জ, তো সেই এক্সচেঞ্জ নিয়ে কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা পজিটিভ দিক বলা যায়। রেগুলেটরিভাবে কিন্তু এশিয়াতে বলা যায় হংকং ফার্স্ট যারা কিন্তু ক্রিপ্টো অ্যাডাপশান করলো, এবং এর আগে কিন্তু আমরা দেখেছি আমেরিকার মাটিতে এবং বলা যায় এল সালভাদরে কিছুটা কিছুটা মানে পুরোটাই, কারণ ওখানে লিগাল টেন্ডার বিটকয়েন এল সালভাদর কান্ট্রিতে আপনারা হয়তো জানেন। তো সেখানকার প্রেসিডেন্ট কিন্তু বলে প্রত্যেক দিন তারা একটা করে বিটকয়েন বাই করছেন, এবং সাথে সাথে যে নিউজটা আসছে সেটা হচ্ছে রবিনহুড এক্সচেঞ্জে রিসেন্টলি 3 মাসের মধ্যে 1,18,000 বিটকয়েন কিনেছে। এটা কিন্তু বলা যায় তারা কিন্তু টপ 3 যে বড় হোয়েল আছে তাদের মধ্যে কিন্তু তারা এন্টার করেছে, এবং 1,18,000 বিটকয়েন কিন্তু কম বিটকয়েন নয়, যথেষ্ট পরিমাণ বেশি বিটকয়েন। এবং সব থেকে বেশি যার কাছে আছে আপনারা জানেন মাইক্রোস্ট্র্যাটেজি, তার কাছে কিন্তু 1,52,000-এর মতো বিটকয়েন আছে। নেক্সট নিউজটা আসছে এটা হচ্ছে সাউথ কোরিয়ার তরফ থেকে। সাউথ কোরিয়াতে কিন্তু জানা গেছে তাদের যে এক্সচেঞ্জ আছে আপবিট সহ যে এক্সচেঞ্জগুলো, সেখানে কিন্তু বলা হয়েছে $2.3 মিলিয়ন কিন্তু অ্যাবাউট রিজার্ভ ফান্ড তাদের কিন্তু রাখতে হবে, তারপরে গিয়ে কিন্তু তারা কাজ করতে হবে, এবং তাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং বলা যায় FTX-এর যে কোল্যাপ সেখান থেকে কিন্তু শিক্ষা নিয়েছে, এবং $2.3 মিলিয়ন কিন্তু রিজার্ভ অ্যাটলিস্ট কিন্তু তাদেরকে রিজার্ভে রাখতে হবে, তারপরে কিন্তু তারা কার্যক্রম করতে পারবে, এরমটাই কিন্তু জানানো হয়েছে। এবং সম্প্রতি কিন্তু সাউথ কোরিয়া থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পজিটিভ নিউজ আসছে, এবং সেখানে কিন্তু এক্সচেঞ্জে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি লিস্টেড হয়েছে। বিটকয়েন কিন্তু একই রকমভাবে কিন্তু $26,000 আশেপাশে, মানে $26,073 এই জায়গায় কিন্তু এখন ট্রেড করছে, এবং মার্কেটে কিন্তু হালকা পজিটিভিটি আছে। এবং পলকাডট কিন্তু পাম্প করছে 4%-এর কাছাকাছি, এবং শিবায়নও কিন্তু 3%-এর কাছাকাছি আপ আছে, এবং মার্কেটে কিন্তু একটা যথেষ্ট পরিমাণ পজিটিভিটি দেখছি। এবং আরেকটা জিনিস বলে দিই, পেপে কয়েনটা কিন্তু ডাউন আছে। পেপে কয়েন কিন্তু বলা যায় প্রায় 80% অল টাইম হাই থেকে ডাউন হয়ে গেছে, এবং যারা এন্ট্রি নেননি, যারা ভাবছিলেন যে মেন কয়েন কিনবো এবং খুব অল্প পরিমাণে ইনভেস্ট করলেও কিন্তু এই জায়গায় মানে পার্ট বাইংয়ের ফার্স্ট এন্ট্রি নেওয়া যায়, এবং এরপরে কিন্তু আরেকটু ডাউনফল হলে সেখানে কিন্তু রিস্ক যদি নিতে পারেন সেখান থেকে কিন্তু পারচেস করবে। আপনি যদি $10 ইনভেস্ট করতে চান এখানে কিন্তু $3 আপনি এন্ট্রি নিতে পারেন, এবং কারণ হচ্ছে পেপে কয়েনটা কিন্তু ফার্স্ট টাইম বুলরান দেখতে যাবে এবং এর কিন্তু পোটেন্সিয়াল বিয়ন্ড থাকবে। তার কারণ হচ্ছে যখনই কিন্তু নিজের অল টাইম হাই ব্রেক করবে বলা যায় পেপে কয়েন, তখন কিন্তু যেহেতু এর হোল্ডার কম সেক্ষেত্রে কিন্তু সেলিং প্রেশার খুব বেশি থাকবে না, এবং এতে কিন্তু ওয়েলথের এন্ট্রি আছে মানে ওয়েলথের বাইং আছে, যে কারণে কিন্তু পেপে কয়েনটার মধ্যে পোটেন্সিয়াল থাকছে। আমি আগের দিন বলছিলাম যে বেবিডজ বা অন্যান্য যে কয়েনগুলো আছে তাদের কিন্তু খুব বেশি ওয়েলথ মুভমেন্ট নেই, যেমন কিন্তু সিবাইনিতে ওয়েলথ মুভমেন্ট আছে, সেই জন্য কিন্তু সিবাইনুর স্পাইক যেটা সেটা কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা নেক্সট বুলরানে, সেই কারণেও কিন্তু পেপে কয়েনটার মধ্যেও কিন্তু সম্ভাবনা আছে স্পাইক দেখানোর, এবং যেটা কিন্তু বেবিডজের ক্ষেত্রে একটু হলেও মানে প্রবলেম হয়ে যাবে, তার কারণ হচ্ছে খুব বেশি ওয়েলথের কিন্তু মুভমেন্ট নেই বেবিডজের তো। এবং মনে করা হচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে কিন্তু বিটকয়েন কিন্তু আবারও নিজের চেহারায় ফিরবে এবং বলা যায় $30,000 আশেপাশে কিন্তু আবারও উঠে যাবে। যে অনেক মেসেজ আসছে আমার কাছে যেটা হচ্ছে অনেক ফেক টেলিগ্রাম গ্রুপ আছে যারা কিন্তু বাইং কল বা বলা যায় ফিউচার ট্রেডিং কল এইসব নিয়ে কিন্তু আপনাদের থেকে পয়সা নেওয়ার বা পয়সা লুটে নেওয়ার চেষ্টা করছে। যাই হোক না কেন, আমি টেলিগ্রামে একটা ফোন করেছিলাম আপনাদের, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে টাকার বিনিময়ে কি ট্রেডিং সিগনাল দেওয়া উচিত, আপনারা কিন্তু ম্যাক্সিমাম বলেছেন যে না উচিত নয়, এবং কিন্তু তার মধ্যেও 8-3 জন এরকম ছিল যারা বলেছেন হ্যাঁ নেওয়া উচিত। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি কিন্তু কোনোদিনই টাকা নেওয়ার পক্ষে নয়, আমি আপনাদের বারবার বলেছি, এবং আমি আগামী দিনে আপনাদের অবশ্যই ট্রেডিং সিগনাল দেবো, সেরকমই চিন্তাভাবনা আছে। বর্তমানে আমার ল্যাপটপ খারাপ সেই কারণে কিন্তু আপাতত এই কাজ আমি করতে পারছি না, এবং যখন কিন্তু ঠিক হয়ে যাবে আমার যে গ্রুপ আছে আমি সেই গ্রুপেই দেবো এবং সবার জন্য দেবো, বিনামূল্যে দেবো, মানে কোনো আলাদা করে কিছু বলার নেই, এবং আপনাদেরকে শেখানোর স্বার্থে দেবো, মানে শুধু এটাই না আমি বলে দিলাম আপনি এখানে এন্ট্রি নিন সেখান থেকে কিন্তু প্রফিট পাবেন, এইরকম ব্যাপার নয়। আমি কিন্তু হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে এখানে গেলে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝিয়ে দেবো, এবং অবশ্যই আপনাদেরকে শিখতে হবে স্টপ লসের সাথে, এবং যারা কিন্তু চেষ্টা করবেন শিখতে তারা অবশ্যই শিখতে পারবেন, যারা কিন্তু চেষ্টা করবেন না বুঝতে বা শিখতে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ভালো করে দেখে আবারও কিন্তু চেষ্টা করতে পারে, এটাই হচ্ছে বলার। তো অ্যানাউন্সমেন্ট এটাই যে গিভওয়ের যে ভিডিওটা সেটা হচ্ছে আসবে 1 তারিখ বা 30 তারিখ, সম্ভবত 1 তারিখ আসবে, তার কারণ হচ্ছে 1 তারিখ থেকে বলা যায় 31 অক্টোবর পর্যন্ত গিভওয়েটা চলবে,
এবং এই গিভওয়েতে যারা পার্টিসিপেট করবেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে থাকতে হবে, জয়েন করতে হবে, এবং সাথে আর কী করতে হবে সেই ভিডিওটা পার্টিকুলারলি আমি বলে দেবো। ভিডিওতে লাইক করা এবং শেয়ার করা এটা কিন্তু বলা যায় ম্যান্ডেটরি। এবার সাথে সাথে আপনাদের জানতে হবে যে কিভাবেতে কতগুলো গিফট থাকছে, সেক্ষেত্রে কিন্তু তিনটে বাংলাদেশ এবং তিনটে ইন্ডিয়ার তরফ থেকে থাকবে, তিনটে তিনটে ছটা। এবং ভিডিও করার বা কিভাবে করার মেন মোটিভ যেটা আপনাদের পরিষ্কার বলে দিই, ঠিক আছে, আমার কোনো লুকোনোর ব্যাপার নেই, যেটা হচ্ছে অক্টোবর 31-এর মধ্যে যদি 10K সাবস্ক্রাইবার আপনারা টাচ করাতে পারেন, কারণ আপনাদেরই করতে হবে, আমি নিজে সাবস্ক্রাইব করতে পারবো না, তো আপনারা যদি করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু 10টা কিভাবে থাকবে, 5টা বাংলাদেশ 5টা ইন্ডিয়ার জন্য। তো প্রায় 2 মাস ধরে ভিডিও চলবে, যারা কিন্তু আগামী দিনে চ্যানেলে আসছেন তাদের জন্য অপরচুনিটি থাকবে কিভাবে পার্টিসিপেট করা, এবং টোটালটাই কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং গিভওয়েতে পার্টিসিপেট করুন। ধন্যবাদ সবাই।